নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইনিউ শেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। কারণ এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, মানে পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো বেতনটা কিন্তু খুব ভালো মানের রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমরা যদি যে কোনো রিকগনাইজ বোর্ডের আন্ডারে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, সাথে যদি তোমার বয়সটা 18 হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এই গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এটা কিন্তু খুব রিসেন্টলি এই আপডেটটা বেরিয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস এ টু জেড আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রাখি মিনিমাম শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা রয়েছে। দেখো, পরিষ্কার বলা রয়েছে 10 স্ট্যান্ডার্ড ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট রয়েছে, সেই লাস্ট ডেট অনুযায়ী যাদের কমপ্লিটলি মাধ্যমিক পাস রয়েছে, বা যারা ধরো এই বছর মাধ্যমিক দিলে তাদের তো এখন 18 বছর হয়নি, সুতরাং তারা কিন্তু আবেদন করতে পারবে না। মাধ্যমিক পাসের পাশাপাশি তোমার বয়সটাও 18 এখানে হতে হবে। আর এখানে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমাদের যে রেগুলার যে পে কমিশন, মানে তোমাদের যে বেতনটা থাকবে, সেটা হচ্ছে পে লেভেল 2 অনুযায়ী, তোমাদের 7 CPC অনুযায়ী স্যালারিটা দেওয়া হবে। 19,900 থেকে শুরু করে 63,200 পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি স্ট্রাকচারটা থাকছে। অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন তোমরা পাবে। 7 CPC অনুযায়ী, পে লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যেই ফরম্যাটে তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদেরকে একদম কেয়ারফুলি ফিল আপ করতে হবে, এবং করে নির্দিষ্ট সময়ের মধ্যে। তো সেই সময়টা হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, মানে 30/5/2024, এই তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই অ্যাপ্লিকেশনটা তোমাকে অনলাইন করলে হবে না, অফলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অফলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমরা চাইলে এখানে বাই পোস্ট কিংবা ধরো স্পিড পোস্টের মাধ্যমে, অথবা তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমেও পাঠাতে পারো। এই তিনটে তোমাদের মাধ্যম রয়েছে, তিনটের মধ্যে যে কোনো একটিভাবে তোমরা পাঠাতে পারো, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে গ্রহণযোগ্য হবে না। এবার দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে পূরণ করবে সেটা একটু কেয়ারফুলি দেখো। তো এখানে যে স্পেসটা রয়েছে, সেই স্পেসটা অফিস ইউজ অনলি, তোমাদের কিচ্ছু করতে হবে না। তারপরে যেটা করতে হবে, এখানে পরিষ্কার বলা রয়েছে সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেটা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, কালার ফটো উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হুইচ শুড নট বি প্রায়র টু দ্য 3 মান্থস ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে 3 মাসের বেশি পুরনো কিন্তু সেই ছবিটা হলে হবে না, এবং সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। কারণ এটা কিন্তু পরিষ্কার যেভাবে মেনশন করা রয়েছে ছবির বিষয়টা, ঠিক তেমনভাবে এখানে ছবি অ্যাটাচ করতে হবে। আর এখানে সেটাকে সেলফ অ্যাটাস্টেড করবে, ছবিটা সাটানোর পরে নিজেদের রানিং হ্যান্ডরাইটিংয়ে সিগনেচার করে দেবে। তো ছবির বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার সরাসরি চলে যাব পার্সোনাল ডিটেলসে। তো দেখো, এখানে পার্সোনাল ডিটেলসে প্রথমে যেটা করতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ নিজেদের নাম এখানে তোমরা ব্লক লেটারেই লিখবে। সাধারণত যে অ্যাপ্লিকেশনগুলো পূরণ করতে হয় সেগুলো সাধারণত ব্লক লেটারেই করতে হয়। আর এখানে ব্ল্যাক বল পেন ইউজ করতে পারো, জেল পেন একেবারেই নয়, ব্ল্যাক বল পেনটা ইউজ করবে। তো নিজেদের নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখলে, লেখার পরে তোমাদের এখানে গার্জেনের নাম, মানে ফাদার্স নেম লিখতে বলেছে। তো ফাদার্স নেম দিয়ে দেওয়ার পরে তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, প্রত্যেকটি ক্যাটাগরির এখানে ক্যান্ডিডেটদের সুযোগ রয়েছে, সিজুল কা, সিজুল ট্রাইব, ওবিসি, ইডাব্লিউএস। তো তোমরা যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরি এখানে বসাবে। যদি না হয়ে থাকো, যদি জেনারেল হয়ে থাকো, তাহলে তোমাদের তো এখানে দেওয়ার প্রয়োজন হচ্ছে না, কোনো মানে সার্টিফিকেটও দেওয়ার প্রয়োজন হবে না। তারপর দেখো যেটা দিতে হবে, ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার। তো এইভাবে ডেট অফ বার্থটাকে ঠিক তেমনভাবে বসাবে। আর এখানে বলা রয়েছে প্লিজ এনক্লোজ টেন্থ, মানে টেন্থ ক্লাস মার্কশিট অথবা সার্টিফিকেট,
অর্থাৎ এখানে এজ প্রুফ হিসাবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট অথবা সার্টিফিকেটই দিতে হবে। অন্য কোনো রকম ডকুমেন্টস, ডেট অফ বার্থ সার্টিফিকেট বা আদার্স কোনো ইনফরমেশন বা ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করলে হবে না। মাধ্যমিক পাশেরই মার্কশিট এবং সার্টিফিকেটটা এজ প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে। নেক্সটে যেটা রয়েছে, দেখো জেন্ডার, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, তো জেন্ডারটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তো জেন্ডার বসানোর পরে তোমাদের এখানে ন্যাশনালিটি রয়েছে, এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না, তো অবশ্যই এখানে তোমাকে ইন্ডিয়ান হতে হবে। ন্যাশনালিটির জায়গায় শুধুমাত্র ইন্ডিয়ান, এখানে যারা ইন্ডিয়ান রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখো রিলিজিয়ান, রিলিজিয়ান যে কোনো রিলিজিয়নই হতে পারে, তো যে যার রিলিজিয়ান যেটা রয়েছে সেটা তোমরা এখানে বসাবে। তারপরে দেখো তোমাকে এখানে যেটা দিতে হবে যে তুমি কি এক্স সার্ভিসম্যান, যদি হয়ে থাকো তাহলে তোমাকে তোমার সেই লেন্থ অফ দ্য সার্ভিস সেটা তোমাকে বসাতে হবে, যদি না হয়ে থাকো তাহলে তোমাদের এগুলো প্রয়োজন নেই। যদি তোমরা হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার হয়ে থাকো তাহলে তোমরা এগুলো দেবে, যদি না থাকে তাহলে এই জায়গাগুলো কিন্তু বাকিদেরকে পূরণ করতে হচ্ছে না। যারা এই হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার এগুলো নাও তাদেরকে এগুলো কিচ্ছু পূরণ করতে হবে না। সরাসরি এবার চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানে দেখো, যেহেতু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা নিয়োগ হচ্ছে, তোমরা চাইলে শুধু মাধ্যমিকও দিতে পারো, তারপরে চাইলে তোমরা উচ্চ মাধ্যমিকও দিতে পারো, চাইলে তোমরা গ্র্যাজুয়েশনও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আর এখানে মিনিমাম মাধ্যমিক চাওয়া হয়েছে, শুধুমাত্র মাধ্যমিকটা তো অবশ্যই দিতে হবে। তো মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো এবং কত সালে পাশ করেছো, কোন কোন সাবজেক্ট ছিল, টোটাল মার্কস কত, মার্কস অবটেইন এবং পার্সেন্টেজ সবটা দিয়ে দিলে। যদি তোমার ইচ্ছে হয় যে না আমি উচ্চ মাধ্যমিকও দিতে চাই, তাহলে তুমি এখানে উচ্চ মাধ্যমিকও দিতে পারো। উচ্চ মাধ্যমিকও সেমভাবে কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো সবটা তুমি দিবে। এবার তোমার যদি এখানে প্রফেশনাল কোনো রকম কোয়ালিফিকেশান থাকে এক্সট্রা তাহলে সেগুলো তুমি বসাবে, যদি না থাকে তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো যা যা দেবে সেগুলো সাপোর্টিভ ডকুমেন্টস দেবে, মানে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সমস্তটা কিন্তু তোমাকে দিতে হবে, আর সেগুলো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে। তাহলে এখনও পর্যন্ত কী কী ডকুমেন্টসের কথা বললাম, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ, তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সমস্তটা কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। এরপরে যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা বসাবে, যদি না থাকে তাহলে অভিজ্ঞতা জায়গাগুলোকে কিচ্ছু করতে হবে না। এবার তোমাদের অ্যাড্রেসের জায়গাটা আসবে, দেখো এখানে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স। তো তোমাদের এখানে অ্যাড্রেসের জায়গাটাকে খুব সুন্দরভাবে ফিল আপ করবে, ফার্স্ট অফ অল ভিলেজ দিয়ে দিলে, ভিলেজের পর তোমাদের পোস্ট অফিস, তারপর তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্টের আলাদা জায়গা রয়েছে, স্টেটও আলাদা রয়েছে, স্টেটের এখানে WB দিয়ে দিলে, এটা এখানে কিন্তু যে কোনো স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, তারপর পিনকোডের জায়গায় পিনকোড বসাবে। তো এইভাবে অ্যাপ্লিকেশনের ঘরে যে অ্যাড্রেসটা রয়েছে সেই মতো তোমাকে কিন্তু বসাতে হবে। এবার এই অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, অ্যাড্রেস প্রুফ হিসাবেও কাজ করে যাবে এবং আইডি প্রুফ হিসাবেও এটাই কাজ করে যাবে। এবার বলা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ইফ সেম ইন্ডিকেট ইন কলাম 15 প্লিজ রাইট হেয়ার সেম অ্যাজ অ্যাবাভ। তাহলে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে তুমি এখানে কী লিখবে, সেম অ্যাজ অ্যাবভ, এটা লিখে দেবে, এটাই কিন্তু লিখতে হবে, দেখো পরিষ্কার এটাই বলা রয়েছে, এটাই লিখে দেবে। যদি আলাদা হয় তাহলে তোমাকে কী করতে হবে, আবার এই আলাদা আলাদা করে তোমাকে কিন্তু এগুলোকে ফিল আপ করতে হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখো মেল আইডি এবং ফোন নাম্বারটা ম্যান্ডেটরি বলা রয়েছে, তার মানে কি মেল আইডি তোমাকে দিতে হচ্ছে, ফোন নাম্বারও তোমাকে দিতে হবে, কারণ দেখো সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু মেল এবং মেসেজে পাবে। আর এখানে যেহেতু রিটেন টেস্ট হচ্ছে না, সুতরাং শর্টলিস্ট ক্যান্ডিডেটকে যখন এখানে ডাকা হবে পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে, তখন কিন্তু সেই সমস্ত ইনফরমেশনই যেটা পার্সোনাল মেল এবং মেসেজেই পাবে। সেই কারণেই বলা হচ্ছে যে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। তারপর দেখো এখানে লিস্ট অফ এনক্লোজার কী কী ডকুমেন্টস অ্যাটাচ করলে সেগুলো তোমরা লিখে দেবে। তো এখানে লিখবে এজ প্রুফ, তারপরে দিবে এখানে কাস্ট, তারপরে দিবে অ্যাড্রেস প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, আদার্স যা যা তোমাদের কোয়ালিফিকেশান থাকবে সেগুলো এক এক করে, যত যা ডকুমেন্টস দেবে সেগুলো এক এক করে এখানে লিখে দেবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো। এবং করার পরে তোমাদের এখানে বলা রয়েছে দেখো ডেট এবং প্লেস দিবে, লেফট থাম ইমপ্রেশন বসাবে, এখানে তোমাদের লেফট থাম ইমপ্রেশনটা এখানে দিতে হবে, এবং তারপর তোমাদের এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এবং তোমাকে অবশ্যই সিগনেচারটা করতে হবে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে হবে, আর এই দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যারা যারা ডকুমেন্টস দিবে সেগুলো যাতে কোনো রকম ফলস বা ইনকারেক্ট না হয় তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটকে পরবর্তীতে কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবং এই অ্যাপ্লিকেশনটা জমা করার তোমাদের 45 দিন সময় ছিল, তো আমাদের বেশ কিছুদিন চলে গেছে, তারপরে তোমরা এখানে 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সময় পাবে। এবং এখানে যেই ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। দেখো ঠিকানাটা একটু নোট ডাউন করে নাও, দেখো রয়েছে বিআর সার্কেল পাটনা, এবং ঠিকানাটা কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে, এই ঠিকানায় তোমাকে কিন্তু স্পিড পোস্টে পাঠাতে হবে। দেখো পরিষ্কার বলা রয়েছে স্পিড পোস্টে তোমাকে পাঠাতে হবে,
বা তোমরা চাইলে রেজিস্টার পোস্টও পাঠাতে পারো। দেখো রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। আর এখানে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমার কিন্তু অবশ্যই হেভি এবং লাইট মোটর ভেহিকেলের উপর অ্যাটলিস্ট 3 বছরের অভিজ্ঞতা অথবা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমার লাগবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অথবা মোটর মেকানিজমের উপরে তোমাদের কিন্তু নলেজ লাগবে। তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।